হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সকলের শুভকামনা করেই শুরু করছি আজকে আমার নতুন। আপনারা দেখছেন বিজনেস প্ল্যান ইউটিউব চ্যানেল। বিজনেস প্ল্যান ইউটিউব চ্যানেলের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর বিষয়, 100 ব্রয়লার মুরগি বাচ্চা থেকে 2 কেজি ওজন করতে কত টাকা খরচ এবং সেটি বিক্রি করার পরে কত টাকা লাভ হতে পারে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটি। সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য, কারণ আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে হয়তো ভিডিওর আসল বিষয়টি আপনি মিস করে যাবেন। 100 মুরগি পালন করার জন্য আমাদের প্রথমে যে বিষয়টি জানতে হবে, 100 মুরগি পালন করার জন্য কতটা জায়গা দরকার। এক একটা মুরগির 1.5 স্কোয়ার ফিট করে জায়গা হলে 100 মুরগির 150 স্কোয়ার ফিট জায়গার দরকার। আমাদের সেই জায়গা যদি থাকে, তারপরে যেটি দরকার সেটি হচ্ছে চিক গার্ড। বাচ্চা মুরগি এনে বোর্ডিং করার জন্য চিক গার্ড বা বোর্ডিংয়ের যে ব্যবস্থাপনা সেটি দরকার। তারপরে দরকার হচ্ছে জল, মুরগিকে জল দেওয়ার জন্য ড্রিঙ্কার এবং মুরগিকে খাবার দেওয়ার জন্য হপার। তো আমি মুরগির 100 মুরগির আপনাদের হিসাব দেওয়ার চেষ্টা করব কত খরচ এবং কত টাকা লাভ। তার মধ্যে কিন্তু আমি এই মুরগির ঘর, তারপরে এই খাবারের পাত্র বা জলের পাত্র, এই চিক গার্ড এসব কিছুই ধরছি না, কারণ এগুলো আপনার থেকেই যাবে। এখন বর্তমান বাজারে মুরগির মাংসের দাম যেহেতু একটু বেশি, এই কারণে বাচ্চার দামও একটু বেশি। আমরা ব্রয়লার মুরগির জিরো বাচ্চা কিনতে গেলে এখন বর্তমানে 20 টাকা, 22 টাকা, 18 টাকা, আর যখন একটু বেশি হয় তখন 24-25 টাকা পর্যন্ত ওঠে, সাধারণত 20 টাকার নিচেই থাকে। এই কারণে আমি আনুমানিক একটা রেট, যেটা বেশি হয় সেই বেশি রেটটাই ধরে নিচ্ছি, 25 টাকা। 100 মুরগির বাচ্চা যদি 25 টাকা করে হয় তাহলে 2500 টাকা। তারপরে হচ্ছে মুরগির থাকার জন্য মুরগির ঘরে যে লিটার দিতে হবে সেটা আপনি কাঠের গুঁড়া, তুষ, যাই ব্যবহার করুন, আমি সাধারণত কাঠের গুঁড়ো ব্যবহার করে থাকি। এই কাঠের গুঁড়ো, কাঠের গুঁড়ো আপনার 100 মুরগির জন্য যদি 150 স্কোয়ার ফুট ঘর হয়, সেই ঘরের এক বস্তার থেকে বেশি 1.5 বস্তা কাঠের গুঁড়ো হলেই যথেষ্ট। তো এই মুরগিটি রাখার মধ্যে কাঠের গুঁড়ো যদি কোনো কারণে ভিজে যায় বা কোনো অসুবিধা হয় তাহলে এই কাঠের গুঁড়োটি চেঞ্জ করে দিতে হবে। সেই কারণে আমি 3 বস্তা কাঠের গুঁড়োর 300 টাকা ধরে নিচ্ছি। তারপরে যেটি আছে ভ্যাকসিন, মুরগি পালন করতে গেলে ভ্যাকসিনের বিষয়ে জানতে হবে। ভ্যাকসিনের বিষয়ে জানার জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, প্রয়োজন পড়লে দেখে আসতে পারেন। তারপরে ভ্যাকসিন এবং ঔষধ, ভ্যাকসিন 3টে ভ্যাকসিন, রানীক্ষেত, গাম্বুরা এবং রানীক্ষেতের বুস্টার ডোজ, এবং যা বোর্ডিং চলাকালীন যা ঔষধ এবং সাধারণত যে ওষুধগুলো দরকার, ভিটামিন, ক্যালসিয়াম বা লিভার টনিক, সমস্ত ঔষধ মিলে আপনি যদি 100 মুরগিকে সব ওষুধ খরচ ধরেন তাহলে খরচা পড়বে 1000 টাকা। 1000 টাকা লাগবে না, হয়তো এর থেকে একটু কম লাগবে, তবু আমি 1000 টাকা ধরে নিচ্ছি। তারপরে খাবার আপনার 100 মুরগিকে 2 কেজি ওজন বা 2 কেজি 100-200 হয়ে যায়, 2 কেজি ওজন করতে গেলে আপনার 6 বস্তা খাবার দরকার। একটু ভালো মানের খাবার যদি আপনি নেন তাহলে আপনার 2500 টাকা খরচা পড়বে, 2500 টাকা বস্তা, পার বস্তা। বস্তা যদি 2500 টাকা হয়, 6 বস্তা খাবারের দাম হচ্ছে 15000 টাকা। এবার টোটাল যা খরচা হলো, বাচ্চার দাম, কাঠের গুঁড়ো, ঔষধ, ভ্যাকসিন এবং খাবার, টোটাল খরচ দাঁড়ালো গিয়ে 18800 টাকা। এই 18800 টাকা, 18800-র সঙ্গে আমি অন্যান্য খরচ যেমন ইলেকট্রিক বিল এইসব অন্যান্য খরচ বাবদ 200 টাকা ধরে নিচ্ছি। তো আমাদের খরচ হলো গিয়ে 19000 টাকা। এর মধ্যে আপনাদের কারো মনে প্রশ্ন থাকতে পারে যে 100 মুরগি পালন করলে কি 100 মুরগি বাঁচবে, তার মধ্যে দুটো একটা তো মারা যাবে। তো সেই বিষয়টাও ক্লিয়ার করে দিচ্ছি। 100 মুরগি পালন করলে যে কোনো ধরনের সমস্যার কারণে যদি 2-4টে মুরগি মারাও যায়, সেখানে আপনার যদি 2-4টে জায়গায় আমি 10টা মুরগি ধরলাম, 10টা মুরগিও যদি মারা যায় 90টা মুরগি থাকবে। তো 90টা মুরগি থাকলে আমাদের এই 6 বস্তা খাবার খাওয়ালে বা সঠিকভাবে পরিচর্যা করলে, যদি মুরগি কোনো রকম ভাইরাসজনিত রোগে আক্রান্ত না হয় আর যদি মুরগিটি সঠিকভাবে গ্রোথ হয়, তাহলে 2 কেজি প্লাস ওজন আসবে, 2 কেজি 100 বা 2 কেজি 200, 2 কেজি 300 পর্যন্ত ওজন আসে। এবং কিছু কিছু 2-1টা মুরগি ক্যাট হওয়ার কারণে 1 কেজি 800 হয়। তো গড় হিসাব করলে 90টা মুরগির ওজন আসবে 200 কিলো। যেহেতু মুরগির মাংসের বাজার দাম এই সময় একটু চড়া, অন্যান্য সময় 100 টাকার থেকেও নিচে নেমে যায়। এখন বর্তমানে বাজার দর 125 টাকা, লুজ বিক্রি হয়
155 টাকা 7 টাকা কিলো বিক্রি হয়। তো এখন যেহেতু বাজার দাম চড়া, এই হিসাবটা ধরলে হবে না, মিডিয়াম একটি রেট ধরতে হবে 110 টাকা করে। 200 কেজি মাংস যদি 110 টাকা করে হয়, তাহলে আমাদের বিক্রি করলে আমরা টাকা পাবো 22,000 টাকা। তো আমাদের খরচ হয়েছিল 19,000 টাকা। 22,000 টাকার থেকে 19,000 টাকা বাদ দিলে 3,000 টাকা, এই 3,000 টাকাই হলো আমাদের 100 মুরগি পালন করে লাভ। আশা করি ভিডিওর বিষয়ে বিস্তারিত বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর যদি মনে করো ভিডিওটি কারো উপকারে আসতে পারে তাহলে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।